যেমন দেখেন আমাদের এই মুসলিম সমাজের মধ্যে দেখবেন যে প্রায় 90% মুসলিম আমরা নামাজ পড়ি না ঠিক মতো, কথা কি ভুল বললাম? প্রায় 90% মুসলিম এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, খেয়াল করে দেখবেন। কিন্তু কেউ কোন মুসলিম জানে না যে নামাজ ফরজ? কে জানে না, সবাই জানে। আবার দেখেন আমাদের মুসলিমদের মধ্যেই প্রচুর সংখ্যক মুসলিম দেখবেন সুদ খায়। মুসলিম, এরা ইহুদি না, এরা খ্রিস্টান না, কিন্তু মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। প্রচুর মুসলিমকে দেখবেন যারা রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে বেদাত ধরে আছে। প্রচুর মুসলিমকে দেখবেন তারা শিরিক করছে, কবর পূজা, মাজার পূজা ইত্যাদি। অনেক মুসলিমকে আপনি দেখবেন ঘুষ না খেলে পেটের ভাত হজম হয় না, এটা মুসলিমদের কথা বলছি। প্রচুর মুসলিমকে আপনি দেখবেন খালি দুর্নীতি আর দুর্নীতি, যেখানে যাবে সেখানেই ধান্দাবাজি, নিজের পেটের ধান্দা, জমি জমা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, খালি অন্যায়ভাবে মানুষের সম্পদ লুট করা। আমরা দেখে আসলাম বিভিন্ন জায়গায় সফর করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ যেভাবে আত্মসাৎ করা হচ্ছে, বিঘার পর বিঘা জমি, বিঘার পর বিঘা ল্যান্ড, একর একরের পর একর, ক্ষমতা আছে, দাপট আছে, গরিবের মাল চুষে খেয়ে ফেলল। এরা কি অমুসলিম? সবাই মুসলিম, সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েছে, সবাই জানে যে ঘুষ খাওয়া হারাম, সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, দুর্নীতি করা খারাপ, কে জানে না? সব মুসলিমই জানে। তারপরে কেন করে? কারণটা আমি আপনাকে বলছি, কারণটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এর অর্থটা পড়েও ভিতরে ঢুকতে পারে নাই। যার হৃদয়ের ভিতরে কোরআন এবং সুন্নাহর নূর প্রবেশ করছে, সে কিন্তু কখনো এই কাজগুলো করতে পারবে না ইনশাআল্লাহ। আর এই নূর শুধু রিডিং পড়লে আপনার ভিতরে যাবে না, আপনাকে ওগুলো নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, অর্থ না বুঝলে আপনি এটা করতে পারবেন না। লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ পাক এই সূরা ফাতিহার কথাই বলি। সূরা ফাতিহা আল্লাহ পাক বলেছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, দোয়া করি আমরা শেষে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, হে আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, ওই পথে চালিও না যে পথে আপনি মাগদুব এবং দল্লিনদেরকে চালিয়েছেন, বা তাদের পথে চালিও না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাও, তাদের পথ যারা অনুগ্রহপ্রাপ্ত, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, এই মাগদুব কারা আর দল্লিন কারা? আমরা যে বলি মাগদুবদের পথে চালিও না, দল্লিনদের পথে চালিয়েন না, হে আল্লাহ এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমুল মাগদুব, আল মাগদুব হুমুত ইয়াহুদ, মাগদুব হচ্ছে ইহুদি জাতি, ও দল্লিন হুমুন নাসারা, আর যারা দল্লিন তারা হচ্ছে নাসারা, খ্রিস্টান। তার মানে আমরা প্রত্যেক রাকাতেই আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করছে সারা বিশ্বে, এদের পথে, এদের আদর্শে আমাদেরকে চালিয়েন না। এটা আপনি বলছেন প্রত্যেক ওয়াক্তের নামাজেই, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি মসজিদ থেকে বের হয়েই আপনার পোশাক আশাক, আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার অর্থনীতি, রাজনীতি, সব কিছু, ব্যাংকিং সিস্টেম, এভরিথিং, সংস্কৃতি, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণেই করছেন, দুঃখের সাথে বলতে হয়। কিন্তু আপনি কিন্তু নামাজে বলে গেলেন আল্লাহকে, তার মানে সমস্যাটা কোথায়? আপনি অর্থটা জানেন না। যদি আপনি অর্থটা জানতেন তাহলে আপনার মনের মধ্যে একটা দাগ আসতো, বাধা আসতো, যে না আমি তো আল্লাহর কাছে এইভাবে বলছি, এটা করা ঠিক হচ্ছে না। অ্যাটলিস্ট আপনি চিন্তা করতেন কাজটা ঠিক হচ্ছে না। দেখেন দুই রকম পাপী হয়, এক শ্রেণীর পাপী হচ্ছে যারা বুঝে যে আমি পাপ করছি, আল্লাহ আমি চুরি করেছি, আমি পাপ করেছি, আল্লাহ আমার দ্বারা জেনা হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমি অমুককে গালি দিয়েছে, কাজটা খারাপ করেছি, ওর ভিতরে এই চেতনাবোধটা কাজ করে, আমি খারাপ কাজ করেছি, আল্লাহ পাক চান তো এই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু আর এক শ্রেণী ব্যক্তিকে দেখবেন পাপ করলেও সে ওইটা মানে উদ্ধত অহংকারী আচরণের সাথে প্রকাশ করে, কোনো ফিলিংস নাই, ঠিকই করেছি, ঘুষ খেয়েছি ঠিকই করেছি, দুর্নীতি করেছি, করার দরকার ছিল, সুদ খাই খাওয়ার দরকার ছিল, এগুলো না করলে কেউ চলে? ও পাপটাকে পাপ মনে করে না। তাই পাপকে পাপ মনে না করাটা বড় ধরনের পাপ, এটার কারণেই হয়তো বা আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। এই জিনিসটা আপনার ভিতরে আসবে যদি আপনি অর্থটা বোঝেন। তারপর কি করবেন? আপনাকে আদেশগুলো মেনে চলতে হবে, কোরআনের যতগুলো আদেশ আছে আপনি আপনার সাধ্যমতো মানার চেষ্টা করুন। যেমন সলাত, পাঁচ ওয়াক্ত সলাত, রমজান মাসে সওম রাখবেন ইনশাআল্লাহ, সামর্থ্য হলে আপনি হজ করবেন, তার চেয়েও আগে আপনাকে জাকাত দেওয়া লাগবে, ওসর দেওয়া লাগবে। জাকাতের কথা আমরা সবাই জানি, ওসরের কথা অনেকে জানি না। যারা জমি চাষ করেন তাদের কিন্তু ওসর আসে, ওসর এটাও কিন্তু আপনার ওই ফসলের জাকাত দিতে হবে। আপনার সামর্থ্য থাকলে হজ উমরা করবেন, আপনি সত্যের পথে চললেন, পিতামাতার সাথে ভালো আচরণ করলেন,
আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেন, নবীর সুন্নাহ মেনে চললেন, এই যে আদেশগুলো এগুলো মেনে চললেই তো আপনার জান্নাত ইনশাআল্লাহ। আর আমরা তো জানি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, খুবই খুবই অল্প সময় বাকি আছে আমাদের হাতে, খুবই অল্প সময়। আপনি 5টা বছর অপেক্ষা করে দেখেন পুরো বিশ্বে কি পরিবর্তন আসতে যাচ্ছে সামনে, আপনার চিন্তার বাইরে এগুলা। আমি বলি না কারণ জটিল হয়ে যাবে খুতবা, চিন্তার বাইরে। আমার মত যে বহু মানুষ হার্ট অ্যাটাক করেই মারা যাবে, বহু মানুষ যারা দুনিয়ার পিছনে ছুটছে, এরা যখন দেখবে 5 বছর পরে বা 10 বছর পরে বিশ্বের এই অবস্থা, দেশের এই অবস্থা, বা পুরো গ্লোবালি এরকম ফাসাদ সৃষ্টি হচ্ছে, ও হার্ট অ্যাটাক করেই মারা যাবে। একটা খালি হাদিস আপনাকে বলি, এই হাদিসটা আমি পড়েছি কয়েকদিন আগে, পড়ে দেখলাম যে এই এই যুগের জন্য হাদিসটা প্রযোজ্য। মুসনাদে আহমদ 4th খণ্ডের 104 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ে, মুতানুন শাদীদ, প্রচন্ড রকম ব্যাপক একটা মহামারী দেখা দিবে। আমি হিস্ট্রির ছাত্র, হিস্ট্রি ঘেটে দেখেছি কোন মহামারী এত লং টাইম সাস্টেইন করেনি পৃথিবীতে, যেটা এটা করছে, এবার যেটা করছে। 1 বছর 1.5 বছর তো হয়ে গেল, সামনে আসবে আপনার কোভিড-20, 21, এবং এই 21 সালের শুরুর দিকে একটা ভাইরাস, 21 সালের শেষের দিকে একটা ভাইরাস আসতে পারে। তো আল্লাহ রাসূল এই কথাটা বলে গেছেন যে কিয়ামতের আগে আগে একটা প্রশস্ত সময় জুড়ে মুতায়ানুন শাদীদ, কঠিন একটা মহামারী আসবে, এক সময় এটা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াবা আদাহু এবং এর পরে আসবে সানাওয়াতিজ জালাজিল। সানাহ মানে হচ্ছে 1 বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে অনেক ভূমিকম্প। বুঝতে পারলাম এই মহামারীর এই ফেজ অফ টাইম, মানে এই সময়ের এই সময়টুকু চলে যাওয়ার পরে আসবে এমন একটা সময় যখন বছরের পর বছর ধরে ভূমিকম্প হতে থাকবে এই বিশ্বে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই এগুলোকে ঠেকায়, যতই চেষ্টা করুক না কেন। এখন চিন্তা করেন যারা এরকম 10তলা 20তলা 30তলার দিকে ঝুঁকে আছে বিশ্বে, এই প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে, ওরা হার্ট অ্যাটাক করেই মারা যাবে, কি হচ্ছে বিশ্বে। অতএব সামনে সময় খুব কম, এই জায়গায় আপনাকে কোরআন পড়া, হাদিস পড়া, এর অর্থ বোঝা, আমল করাটা দ্রুত শুরু করতে হবে। এর পাশাপাশি আপনাকে নিষেধ বর্জন করতে হবে। নিষেধ আমরা অনেকে বর্জন করতে চাই না, আদেশ ঠিকই মানতে চাই, আদেশ মানতে চাই, নামাজ রোজা হজ জাকাত সবই করি, এদিকে আবার সুদও খাই, ঘুষও খাই, জেনাও করি, সবই করি, এটা করা যাবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর জন্য যখন আপনি অন্যায় থেকে দূরে থাকবেন, এই ব্যক্তিকে বলা হচ্ছে মুহাজির, একজন মুহাজিরের সম্মান আল্লাহর কাছে জান্নাত ইনশাআল্লাহ। তো নিষেধগুলো বর্জন করা, প্রথমে শিরিক থেকে বের হয়ে আসা, সব ধরনের শিরিক, কারণ ওই 999 জন মানুষ শিরকের কারণেই জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। শিরিক থেকে বের হয়ে এসেছেন, বেদাত থেকে বের হয়ে আসেন ইনশাআল্লাহ, সুন্নার উপর থাকেন, হারাম রিজিক খায়েন না, হালাল খান। গত জুমায় আমি তো আপনাদের কাছে আল্লাহর বাস্তে বলেছিলাম, হালাল রিজিকে থাকেন, হারামে যাবেন না। এরপরে অবৈধ সম্পর্ক থাকলে বের হয়ে আসেন, সুদ খাইলে তওবা করে ফিরে আসেন। শোনেন, সুদ খেয়ে যদি আপনি অনেক বড় বড় সম্পত্তি করে থাকেন, আজকে যদি আপনি তওবা করে ফিরে আসেন, সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদিও এটা মায়ের জেনার মতো অপরাধ, আল্লাহ পাক তওবা এত পছন্দ করেন, ফিরে আসেন, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘুষ খেয়েছেন, তওবা করে ফিরে আসেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হায়াত থাকতে থাকতে ফেরত দিয়ে দেন, এটা লজ্জার কিছু নাই। গিয়ে বলেন আমার অন্যায় হয়ে গিয়েছিল, আমি বুঝিনি, দিনের জ্ঞান ছিল না আমার কাছে, এখন দিনের জ্ঞান এসেছে, এই জমি তোমার ফেরত দিয়ে দিলাম, যার যার সম্পত্তি ভাগ ভাগ করে দিয়ে দেন, নিজের যতটুকু এতটুকু আপনি ফি সাবিলিল্লাহ রাখেন, নিজের সন্তানদের জন্য রাখেন, ঠিক আছে, অন্যের জায়গায় হাতে দিয়ে, আগুনের টুকরা, এক একটা আগুনের টুকরা। এই যে কয়দিন আগে আমরা গাইবান্ধা সফর থেকে আসলাম, সেখানে শুনলাম মসজিদের জন্য ওয়াকফ করা জমিও বিক্রি করে খেয়ে ফেলছে, মসজিদের জন্য ওয়াকফ করা জমি পূর্বপুরুষ লিখে দিয়ে গেছে, ওয়াকফ করে দিয়ে গেছে, পরে কাগজ জালিয়াতি করে মসজিদের জমিও কয়েক বিঘা খেয়ে ফেলল। এই যদি হয় অবস্থা, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো গতি আমরা দেখি না। আপনারা জানেন, এক বিঘত জমি কেউ যদি আত্মসাৎ করে অন্যায়ভাবে, তাহলে তার কাঁধে 7 তবক জমিন আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন কিয়ামতের মাঠে। এগুলো থেকে একটা হাদিস খুব ভয়ঙ্কর, আমাদের মাথা ঘোরে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে প্রচুর মানুষ উঠবে যাদের অনেক পুণ্য থাকবে, পাহাড়ের সমান পুণ্য থাকবে, অনেক নেকি করেছে, কিন্তু পাওনাদার দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপরে,
কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করে খাইছে, কাউকে আপনার কি বলবো অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাউকে মারছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করছে। আর মানুষের সাথে হক জড়িত আছে, সবাই দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে যতক্ষণ পর্যন্ত না সে তার নেকি থেকে ওদের ঋণ পরিশোধ করছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। আর যদি নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যায়, তাহলে ওদের গুনাহ তার কাঁধে চলে আসবে, এই গুনাহ নিয়ে সে জাহান্নামে চলে যাবে। খুব সাবধান। তাই অবশ্যই আদেশের সাথে নিষেধটা বর্জন করে চলি ইনশাআল্লাহ। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই কোরআন সুন্নাহর দাওয়াতটা আপনি প্রচার করেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, যদি আপনি অ্যাসোসিয়েশন করতে পারেন সাংগঠনিকভাবে করেন, কোনো সমস্যা নাই। যে কোনো দল বা যে কোনো সংগঠনই থাকেন না কেন, আপনি মানুষকে আল্লাহ, কোরআন এবং রাসুলের দিকে ডাকেন, সিম্পল। এবং যে বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে খুব তর্কাতর্কি আছে ওগুলো আপাতত এড়িয়ে চলেন, নাহলে আপনি সবাইকে এক জায়গায় আনতে পারবেন না। আর শেষ যেটা করবেন, কোরআন সুন্নাহ এর মধ্যে আল্লাহ পাক যে হেদায়েতগুলো নাজিল করেছেন, বিধান, লজ, শরিয়াগুলো, এগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন। আপনাকে করতে বলা হয়নি, চেষ্টা করতে বলা হয়েছে। যদি আপনি ভালো বলতে পারেন বলুন, লিখতে পারলে লিখুন, অর্থ সম্পদ থাকলে দিনের জন্য কিছু কাজ করে যান, কবরে এগুলো আপনার কাজে দেবে ইনশাআল্লাহ। যদি আপনি ভালো চিন্তা করতে পারেন পরামর্শ দিয়ে হেল্প করেন। এক কথায় মানব সম্পদে রূপান্তরিত হন, বোঝা হয় না।